সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার এক তরুণীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেছেন সঙ্গীত শিল্পী মইনুল আহসান নোবেল, যেখানে ওই তরুণীকে আলিঙ্গনরত অবস্থায় দেখা গেছে তাকে। ব্যক্তিগত জীবনের নানান কর্মকাণ্ডের আলোচিত এই গায়কের পাশে তরুণীকে দেখে ভক্তদের মনে প্রশ্ন সৃষ্টি হয়েছে, কে এই মেয়ে? খোঁজ নিয়ে জানা গেছে নোবেলের সঙ্গে থাকা মেয়েটির নাম আরিশা, তার বাড়ি খুলনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়কের সঙ্গে পরিচয় তার। এরপর একাধিকবার নড়াইলে দুজনে দেখাও করেছেন। নোবেল বর্তমানে এই তরুণীর সঙ্গেই প্রেমের সম্পর্কে রয়েছেন। এমনকি নিজের ফেসবুকে ওই তরুণীর সঙ্গে ছবি প্রকাশ করে এক ভক্তের মন্তব্যের জবাবও আরিশাকে তাদের ভাবি বলে সম্বোধন করেছেন নোবেল। এর আগে 2019 সালের 15ই নভেম্বর নোবেলের সঙ্গে বিয়ে হয় মেহরুবা সালসাবিল মাহমুদের। একই বছরে ভারতের জি বাংলার সঙ্গীত রিয়েলিটি শো সারেগামাপা অংশ নিয়ে আলোচনায় আসেন এই গায়ক। প্রসঙ্গত, বিয়ের কয়েক বছর পরে নোবেলকে ডিভোর্স দেন সালসাবিল। সে সময় এই গায়কের স্ত্রী অভিযোগ করেন, নোবেল মানসিকভাবে অসুস্থ, মাদকাসক্ত, আমাকে নানানভাবে নির্যাতন করত, এসব কারণে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি, ওর সঙ্গে সংসার করা সম্ভব না।